হ্যালো বন্ধুরা ফোকাস টিভির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন শুরু করছি অদ্ভুত ট্রাফিক আইন ময়লা গাড়ি জরিমানা নিশ্চিত আপনি অলস গাড়ি ঠিকমতো পরিষ্কার করেন না বলে আপনার জরিমানা হতে পারে এমন ট্রাফিক আইন রয়েছে রাশিয়ায় আপনি যদি এমন গাড়ি নিয়ে রাস্তায় বের হন সেক্ষেত্রে নির্ঘাত আপনাকে দুই হাজার রুপলো জরিমানা গুনতে হবে গাড়িতে বসে অভিশাপ দিলে কারাদণ্ড জনসম্পর্কে অভিশাপ দিয়েছেন তো বিপদে পড়েছে যুক্তরাষ্ট্রে ম্যারিল্যান্ডে রয়েছে অদ্ভুত এই নিয়মটি গাড়ি চালানোর সময় চিৎকার করা কাউকে অভিসম্পাত করা অভিযোগ পাওয়া গেলে একশো মার্কিন ডলার জরিপানা বা নব্বই দিনের কারাবাস হতে পারে হেডলাইন বন্ধ করা যাবে না হোক সে দিন কিংবা রাত গ্রীষ্ম কিংবা শীত কোনো অবস্থাতেই গাড়ির হেডলাইন বন্ধ করতে পারবেন না আপনি অদ্ভুত শোনালো সুইডেনটে চব্বিশ ঘন্টায় গাড়ির হেডলাইন জ্বালিয়ে রাখার নিয়ম রয়েছে সুইডেনে তীব্র শীতে হয়তো এই নিয়মটি ঠিক কিন্তু জুন মাসের আবহাওয়া ভালো থাকলেও এই নিয়ম সেখানে মানতে হয় মদ খাবেন মাতাল হবেন না গাড়ির চালককে সবসময় এটি নজর রাখতে হয় কেননা যদি আপনার রক্তে দশমিক সাত পাঁচের বেশি পরিমাণে অ্যালকোহল পাওয়া যায় তবে আপনার বিপদ আর এই নিয়মটি রয়েছে কোস্টারিকা গাড়ির পুরোনো অন্তর্বাস। নয় যুক্তরাষ্ট্রে সান ফ্রান্স করতে গাড়ি ধোয়ার পর পুরোনো অ্যান্ডারওয়ার্ড বা আন্তর্বাস দিয়ে গাড়ি মোছা হলে ট্রাফিক আইন ভাঙা হয় অবশেষ হল সত্যি তবে গাড়ি মোছার জন্য নতুন অ্যান্ডারওয়ার্ড ব্যবহার করতে হয় এটা সেখানকার জনগণ ভালোই জানে মাতাল হলে সামনে সিটে বসা যাবে না মাতাল অবস্থায় গাড়ি চালানো অবৈধ তবে মেসিডোনিয়ার অদ্ভুত নিয়ম হচ্ছে মাতাল হলে গাড়ির পেছনের ছিটে বসে থাকতে হবে চালক মাতাল হলে যাত্রীর জরিপানা ভাবছেন আপনি ভদ্র হয়ে গাড়ির পেছনে বসে আছেন বলেই সব ঠিক আছে আপনার চালক মাতাল কিনা তার দায় দায়িত্ব আপনার জাপানের ট্রাফিক আইন অনুযায়ী চালক মাতাল হলে যাত্রীকেও জরিপানা গুনতে হবে যাই হোক বন্ধুরা আজকে এ পর্যন্তই আগামীতে আরও ভালো নতুন কিছু নিয়ে আসবো আশা করি এই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে